হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালোই আছো তোমাদের সঙ্গে আমি সুজন এবং তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বং এডুটেক বন্ধুরা আজকে ভিডিওতে তোমাদের সঙ্গে কিছু ইন্টারেস্টিং জব নিউজ শেয়ার করতে চলেছি অর্থাৎ এই যে সেপ্টেম্বর মাস পড়ে গেছে এবং সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইক এখন চলছে বর্তমানে সেপ্টেম্বর মাসে কোন কোন চাকরির ফর্ম ফিলআপ চলছে তোমরা এক নজরে যাতে একটি ভিডিওতে দেখতে পারো তার জন্য ডিটেইলসে একটি ভিডিও আমি এনেছি একটি ভিডিওতে তোমাদের প্রায় 10 থেকে 12টি চাকরির খবর আমি তোমাদের দেব বর্তমানে যেগুলো गवर्नमेंट জবের জন্য ফর্ম ফিলআপ চলছে সমস্ত কিছু তোমাদের আমি বলে দেব 10 থেকে 12টা প্রায় আমি তোমাদের বলবো এবং তোমরা স্টেপ বাই স্টেপ সম্পূর্ণটা দেখতে পারবে চাইলে তোমরা পড়তে পারবে ডেসক্রিপশনে অফিশিয়াল নোটিশের এবং এর ডিটেইলসের লিংক দেওয়া থাকবে তোমরা সেখানে ভিজিট করে সবটা দেখতে পারবে পড়তে পারবে তার আগে বন্ধুরা বলে দিই তোমরা যদি এরকম প্রতি মাসে একগুচ্ছ চাকরির খবর প্রথম এবং শেষে দেখতে চাও তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং এছাড়াও তোমরা জানো এখানে তোমাদের জন্য রেগুলার বেসে এডুকেশনাল ভিডিও আপলোড করা হয় বন্ধুরা এখানে বলাই হয়েছে সেপ্টেম্বর মাসে কি কি ফর্ম ফিলআপ চলছে তা এক নজরে দেখে নিন তো প্রথমত বলে দিই রাজ্যে খাদ্য দপ্তরে নিয়োগ করা হচ্ছে এখানে তোমরা দেখতেই পাচ্ছ শর্টকাটে লেখা আছে আবেদন তোমাদের চলবে 17/9/2021 অর্থাৎ এই মাসের 17 তারিখ অবধি আবেদন চলবে অনলাইনে তোমরা আবেদন করতে পারবে 18 থেকে 40 বছর বয়স হলে তোমরা আবেদন করতে পারবে এবং কি যোগ্যতা লাগবে সম্পূর্ণ ডিটেইলস কিন্তু বিভিন্ন আলাদা আলাদা যোগ্যতা আছে এইচএস পাস থেকে শুরু করে বিভিন্ন রকম যোগ্যতা আছে তোমরা এখানে ডিটেইলসে অ্যাপ্লাই নাওতে ক্লিক করে তোমরা ডিটেইলসে জানতে পারবে ডেসক্রিপশন বক্সে কিন্তু লিংক আমি প্রোভাইড করে রেখেছি এরপরে আছে জেলা পরিষদে গ্রুপ ডি নিয়োগ করা হচ্ছে 8 পাস হলে তোমরা এখানে আবেদন করতে পারবে তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিন এখানে নোটিশও ডাউনলোড করতে পারবে অনলাইনে আবেদন কিভাবে করবে অনলাইন অফলাইন দুইভাবেই তোমরা আবেদন করতে পারবে সবটা দেওয়া আছে এবং 13 তারিখে কিন্তু এর লাস্ট ডেট আছে তোমরা চাইলে তোমরা যদি মনে করো সবটা দেখার পরে আবেদন করতে পারবে অবশ্যই আবেদন করার জন্য 20 বছর বয়স তোমাদের হতে হবে এবং তারপরে 3 নম্বরে বলা হয়েছে যে বিভিন্ন জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী বা সহায়িকা নিয়োগ করা হবে এর এখন অফিশিয়াল নোটিশ প্রকাশ পায়নি তোমরা এখানে ডিটেইলসে জানতে নিচে অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করে ডিটেইলসে জানতে পারবে অফিশিয়াল নোটিশ এলে আমাদের ওয়েবসাইটে এবং আমাদের চ্যানেলে তোমরা প্রথম আপডেট পাবে তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো অথবা ডেসক্রিপশন বক্স থেকে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারো রেগুলার বেসে এছাড়া 4 নম্বরে বলা হয়েছে মিড ডে মিল প্রকল্পে গ্রুপ ডি কর্মী নিয়োগ এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েশন পাস করলে তোমরা এখানে আবেদন করতে পারবে অ্যাকচুয়ালি ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হচ্ছে এখানে এবং 24 তারিখ তোমাদের এখানে লাস্ট ডেট আছে অর্থাৎ 24 তারিখের মধ্যে তোমরা কিন্তু আবেদন করতে পারবে সিম্পল কম্পিউটার জানা থাকতে হবে গ্র্যাজুয়েশন থাকতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে তোমাদের যদি বয়স হয় তোমরা এখানে ইজিলি আবেদন করতে পারবে এবং অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে কোন লিংক এখানে অ্যাপ্লাই নাও তোমরা দেখতে পাচ্ছ এখানে ক্লিক করে আবেদন করতে পারবে তোমরা সুতরাং দেরি না করে অবশ্যই তোমরা যদি মনে করো আবেদন করবে করে দিতে পারো তারপরে বলা হয় যে আশাকর্মী নিয়োগ করা হবে 13,000 প্রায় এর ডিটেইলসে আমি ভিডিও বানাবো ভেবেছিলাম বাট এখনও অফিশিয়াল নোটিশ যেহেতু বেরোয়নি তোমাদের আমি ভিডিও বানাইনি অফিশিয়াল নোটিশ যখন প্রকাশ পাবে তোমাদের জন্য আমি ডিটেইলসে ভিডিও বানিয়ে দেবো এটি অফলাইন ফর্ম হবে সাধারণত ব্লক অফিস থেকে তোমরা আবেদনপত্র সংগ্রহ করতে পারবে এবং সংগ্রহ করে তোমরা সেখানে জমা করতে পারবে তো বন্ধুরা তারপরে বলা হচ্ছে রেল প্রশিক্ষণ ফ্যাক্টরিতে রেলে কিন্তু তোমাদের অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হচ্ছে শতাধিক সিট আছে এখানে 15 থেকে 24 বছরে যে কেউ আবেদন করতে পারবে মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে আইটিআই থাকতে হবে বিভিন্ন ট্রেড আছে এখানে তোমরা দেখতে পাবে সেই ট্রেডে কিন্তু তোমাদের আইটিআই পাস করা থাকতে হবে এটিরও তোমাদের 13 তারিখে লাস্ট ডেট সুতরাং তোমরা যদি আবেদন করতে চাও অ্যাপ্রেন্টিস এটা তোমাদের স্টাইপেন্ডও দেওয়া হবে ট্রেনিং চলাকালীন ট্রেনিং দিয়ে তারপর তোমাদের চাকরি দেওয়া হবে কারণ তোমরা দেখতে পাচ্ছ রেল প্রশিক্ষণ ফ্যাক্টরিতে প্রশিক্ষণ দেওয়া হবে এটা নট চাকরি সুতরাং তোমরা কিন্তু যদি প্রশিক্ষণ ঠিকভাবে নাও তোমরা চাকরি পাবে এখানে বলা হয়েছে বন্ধুরা তারপরে 7 নম্বরে ছেলে ওয়ার্ডে কিন্তু নিয়োগ করা হচ্ছে এখানে বলা হয়েছে প্রায় শতাধিক সিট আছে 165 তোমাদের সিট আছে অর্থাৎ শূন্যপদ আছে এবং অনলাইনের মাধ্যমে তোমরা ইজিলি আবেদন করতে পারবে মাধ্যমিক পাস থাকলেই তোমরা এখানে আবেদন করতে পারবে এখানে বিস্তারিত জানতে নিচে যে লিঙ্ক দেওয়া আছে এখানে তোমরা ক্লিক করতেই পারো এছাড়া বলা হয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্সে কনস্টেবল নিয়োগ করা হচ্ছে অর্থাৎ বিএসএফ এ কনস্টেবল নিয়োগ করা হচ্ছে এটা সাধারণত স্পোর্টস কোটায় নিয়োগ করা হচ্ছে তোমরা দেখতে পারো এখানে ডিটেলসে আবেদন করতে চাইলে নিচের লিঙ্কে ক্লিক করুন এখানে ক্লিক করলে কিন্তু তোমরা দেখতে পারবে 18 থেকে 23 বছরের প্রার্থীরা আবেদন করতে পারবে 22 তারিখের লাস্ট ডেট সেপ্টেম্বর মাসে এরপরে আছে তোমাদের ভারতীয় রেলে কর্মী নিয়োগ বিটেক থাকতে হবে শুধুমাত্র ইন্টারভিউ নেওয়া হবে অর্থাৎ তোমাদের এখানে ইন্টারভিউ ডেটে যেতে হবে বায়োডাটা এবং ডকুমেন্টস নিয়ে তোমরা কিন্তু ইন্টারভিউ দিতে পারবে এখানে কিন্তু তোমাদের 23 তারিখে এবং 25 তারিখে 20, 22, 23 ও 25 এই 4টি দিনে তোমাদের কিন্তু ইন্টারভিউ হবে তোমরা চাইলে ইন্টারভিউ অ্যাটেন্ড করতে পারো যদি তোমাদের কোয়ালিফিকেশন ম্যাচ করে ডিটেলসে জানার জন্য তোমরা অবশ্যই এখানে তোমরা ক্লিক করে ডিটেলসে জানতে পারো এছাড়া এখানে বলা হয়েছে ইন্ডিয়ান এয়ারফোর্সে গ্রুপ সি পদে নিয়োগ করা হচ্ছে এখানে তোমরা দেখতে পারো এটা অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করে তোমরা ডিটেলসে জানতে পারো 18 থেকে 25 বছর বয়স হতে হবে গ্র্যাজুয়েট হতে হবে তোমাদের অফলাইনে আবেদন এটা অনলাইনে আবেদন নয় 7 তারিখ তোমাদের লাস্ট ডেট তোমাদের এটা অবশ্যই আজকে লাস্ট ডেট এটা তোমাদের হয়তো কোনো কাজের হবে না তবুও তার জন্য 10টার জায়গায় তোমাদের আমি 11 নম্বর দেখাচ্ছি তোমরা দেখতে পারবে অয়েল ইন্ডিয়া লিমিটেডে প্রার্থী নিয়োগ করা হচ্ছে অর্থাৎ তোমাদের অয়েল ইন্ডিয়া তোমরা জানো এখানে প্রার্থী নিয়োগ করা হচ্ছে এখানে বলা হয়েছে 18 থেকে 30 বছর বয়স হতে হবে তোমাদের এবং এখানে তোমাদের বলা হয়েছে যে 23 তারিখ লাস্ট ডেট সুতরাং তোমরা যদি মনে করো তোমরা আবেদন করতে পারবে কোয়ালিফিকেশান কী লাগবে অনেকটা বড় ভিডিও একসঙ্গে 10টা থেকে 11টা তোমাদের চাকরির খবর দিলাম। ডিটেইলসে বানাতে গেলে কিন্তু অনেক বড়, প্রায় 11টা ভিডিও হতো বন্ধুরা তোমাদের। বাট সময় নষ্ট না করে একটি ভিডিওর মাধ্যমে 10 থেকে 10টি ধরে নাও, 10 থেকে 11টি তোমাদের চাকরির খবর দিলাম, যাতে ভিডিও লম্বা না হয়, তোমাদের সময় বাঁচে এবং তোমরা একটি ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু ইনফরমেশান খুব তাড়াতাড়ি পেয়ে যাও। কাজে ভিডিওটি তোমাদের অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করতে হবে এবং আমাদের টেলিগ্রাম জয়েন না করলে টেলিগ্রাম জয়েন করতে পারো। আর কোনো কিছু জানার থাকলে ইনস্টাগ্রামে আমাকে পিং করতে পারো, মেসেজ করতে পারো। তো বন্ধুরা আজকে ভিডিও এই অবধি, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো।